বিশ্বকাপের টানা পাঁচ হার নিয়ে বাংলাদেশ গতকাল মুখোমুখি হয়েছিল পাকিস্তানের। প্রথম দুই ম্যাচ জেতা পাকিস্তানও বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে হেরেছিল টানা চার ম্যাচে। চাপে থাকা এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। আর এই হারে নিশ্চিত হয়েছে বাংলাদেশ আর কোনোভাবেই শেষ চারে যেতে পারছে না। বিশ্বকাপে এমন টানা ব্যর্থতার কারণে বেশ সমালোচনার মুখে পড়েছে শাকিব আল হাসানের দল। শুধু দেশের মধ্যেই নয়, অন্য দেশের সাবেক ক্রিকেটাররাও বাংলাদেশের পারফরমেন্স নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন। পাকিস্তানি টেলিভিশন চ্যানেল এ স্পোর্টসের বিশ্বকাপ নিয়ে টকশো প্যাভিলিয়নে বিশ্লেষকের ভূমিকায় আছেন ওয়াসিম আকরাম। অনুষ্ঠানটিতে এর আগেও বাংলাদেশের পারফরমেন্স নিয়ে সমালোচনা করেন তিনি। কলকাতায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, বাংলাদেশের খেলা দেখে নাকি তার মনে হয়েছে খেলোয়াড়দের দেশে ফেরার অনেক তাড়া। বাংলাদেশের ব্যাটিংয়ের ভালো দিক একটাই খুঁজে পেয়েছেন ওয়াসিম আকরাম, ব্যাটিং অর্ডারে মাহমুদুল্লাহ রিয়াদকে উপরে ওঠানো। ওয়াসিম আকরাম বলেছেন, আমার মনে হয় বাংলাদেশ দলের ঢাকায় ফেরার অনেক বেশি তারা, তাদের ব্যাটিং গড়পড়তা মানেরও নিচে ছিল। শুধু মাহমুদুল্লাহই অর্ধশতক পেয়েছে, শুক্রিয়া যে ওরা মাহমুদুল্লাহকে সাত নম্বরের জায়গায় পাঁচ নম্বরে পাঠিয়েছে। অভিজ্ঞ লিটন দাস ৪৫ রান করে বাজে শট খেলে আউট হয়ে গেছে। তানজিদ হাসানের পারফর্ম করা উচিত ছিল, একটি ম্যাচে সে ভালো খেলেছে, বাকি সময় সংগ্রাম করেছে। আকরাম অবশ্য সবচেয়ে বেশি হতাশ নাজমুল হোসেনের পারফরমেন্সে। বাংলাদেশের জন্য সবচেয়ে হতাশ করা ব্যাটসম্যানটি হচ্ছে শান্ত। বিশ্বকাপের আগে সে ভালো করছিল, সম্ভবত চাপের কারণেই সে বিশ্বকাপে পারেনি। তাওহিদ ২৫ রান করেছে, কিন্তু সেটা মোটেই যথেষ্ট ছিল না। ৫০ ওভারের ম্যাচে এই উইকেটে ২০৪ মোটেই যথেষ্ট নয়। এই অনুষ্ঠানে এর আগেও একাধিকবার মাহমুদুল্লাহ রিয়াদকে উপরে ব্যাট করানোর কথা বলেছেন আকরাম। বাংলাদেশ ভারত ম্যাচের পর মাহমুদুল্লাহকে নিচে পাঠানোয় রীতিমতো বিস্ময় প্রকাশ করেছিলেন তিনি। সেই সময় ওয়াসিম বলেছিলেন, আপনার মিডল অর্ডারে যখন এত সমস্যা তখন আপনার সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় এত নিচে ব্যাটিং করে, মাহমুদুল্লাহ কেন সাত আট নম্বরে ব্যাট করবে? তার টেকনিক ভালো, অভিজ্ঞ, বুঝলাম সে ফিনিশার, কিন্তু ফিনিশারের প্রয়োজন তখনই পড়বে যখন আপনার মিডল অর্ডার কাজ করবে। পাকিস্তান ম্যাচে মাহমুদুল্লাহকে শেষ পর্যন্ত পাঁচ নম্বরে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। লিটন দাসের সঙ্গে বিপর্যয়ের মুখে ভালো একটি জুটিও গড়েন তিনি। তবে শাহিন শাহ আফ্রিদি দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরে যান ৭০ বলে ৫৬ রান করে। মাহমুদুল্লাহ লিটনের জুটির সময় এর জন্য টুইটারে আকরাম সহ পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের দায়ী করে টুইট করেন অনেক সমর্থক। তেমনই একটি টুইটের কথা মনে করিয়ে দেন অনুষ্ঠানের উপস্থাপক ফখর আলম। বলেন, টুইটারে একজন আমাদের বার্তা পাঠিয়েছে যে সে বলেছে, আপনারাই বারবার বলছিলেন মাহমুদুল্লাহকে উপরে পাঠাও, আজ তাকে উপরে পাঠানো হয়েছে এবং সে স্থিতও হয়ে গেছে, এটা আপনাদেরই দোষ। এই কথার পর আকরাম সহ উপস্থিত সবাই হেসে ওঠেন। এ সময় মজা করে আকরাম নিজের কৃতিত্ব দাবি করেন।